করোনা ভাইরাস মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মতো সীমিত সংখ্যক মুসলিমের অংশগ্রহণে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বব্যাপী হাজার হাজার মুসলিম হজ পালন করার ইচ্ছা পোষণ করলেও মহামারীর কারণে পরপর দুই বছর তারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ধর্মপ্রাণ মুসলিমদের ঘরে বসে পবিত্র হজের অভিজ্ঞতা দিতে একাধিক ভার্চুয়াল রিয়ালিটি হজ সিমুলেটর নির্মাণ করা হচ্ছে। ভার্চুয়াল হজ কখনোই সশরীরে মক্কায় গিয়ে হজ পালন করার বিকল্প হতে পারে না, কিন্তু যাদের হজ পালন করার সামর্থ্য নেই তারাও এই পদ্ধতিতে পবিত্র হজ করার সামান্য অভিজ্ঞতা লাভ করতে পারবে। কি কেন কিভাবে এই পর্বে ভার্চুয়াল হজ সম্পর্কে আলোচনা করা হবে। ২০১৯ সালে সারা বিশ্বের প্রায় ২৫ লক্ষ লোক পবিত্র হজ পালন করেছিল, কিন্তু মহামারীর কারণে ২০২০ সালে মাত্র ১,০০০ মানুষ হজ পালন করার সুযোগ পেয়েছে। মহামারীর সংকট কাটিয়ে উঠতে না পারায় ২০২১ সালে হজে অংশগ্রহণ করতে পারবে মাত্র ৬০,০০০ মানুষ। আর্থিক এবং শারীরিক সামর্থ্যের অভাবে প্রতিবছর বিশ্বের বহু মুসলিম হজে যেতে পারে না। বিভিন্ন অসুবিধার কারণে যাদের হজ করা হয়ে ওঠে না তারা যেন ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি ব্যবহার করে হজের অভিজ্ঞতা নিতে পারে, সেই চেষ্টাটাই করেছে পাকিস্তানের এক সফটওয়্যার প্রতিষ্ঠান। লাভবাইক ভিআর লিমিটেড নামের এই কোম্পানি তৈরি করেছে বিশ্বের প্রথম রিয়ালিটি হজ ওমরা ট্রেনিং সিমুলেটর। এই সফটওয়্যার তৈরি করার মূল উদ্দেশ্য ছিল হজগামী মুসলিমদের প্রশিক্ষণ প্রদান করা। লাভবাইক ভিআর ব্যবহার করে পবিত্র মক্কা মদিনার গুরুত্বপূর্ণ স্থানগুলো ভার্চুয়ালি ঘুরে দেখা যাবে, সেই সাথে বিভিন্ন জায়গা চিনে নেয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও থাকবে। পবিত্র হারাম শরীফের ছোটোখাটো সকল বিস্তারিত সহ সম্পূর্ণ 3D মডেল নির্মাণ করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনের ভেতরে হজের যে কোনো কাজ অনুকরণ করার সাথে সাথে সেই কাজের দোয়া স্ক্রিনের সামনে চলে আসবে। যেমন অ্যাপের ভেতর প্রথম কাবার সামনে গেলে প্রথমবার পবিত্র কাবা দর্শনের সময় যে দোয়া পাঠ করতে হয় সেই দোয়া পর্দায় ভেসে উঠবে। তাওয়াফ থেকে শুরু করে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের মতো হজে গিয়ে যা যা করতে হয় সেই সমস্ত কাজের অনুশীলন করা যাবে খুব সহজে। হজে যে সমস্ত ভুলের কারণে সম্পূর্ণ হজই বাতিল হয়ে যেতে পারে, লাভবাইক ভিআরে সেসব বিষয়ে গুরুত্বের সাথে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। ভার্চুয়ালি হজের অভিজ্ঞতা দিতে মুসলিম 3D নামের আরেকটি শিক্ষামূলক ভিডিও গেম আসছে। জার্মান ভিত্তিক সফটওয়্যার কোম্পানি বিজিটেক এই গেমটি নির্মাণ করেছে। এই গেমে প্রথমেই আপনার জাতিবর্ণ উল্লেখ করে নিজের ত্রিমাত্রিক চরিত্র নির্মাণ করতে হবে। পুরুষদের জন্য চুল, দাড়ি, পোশাক এবং নারীদের জন্য বোরকা ও হিজাবের রং ইচ্ছামতো নির্ধারণ করা যাবে। পবিত্র মক্কানগরীর ভার্চুয়াল জগতে এই গেমটি খেলতে হবে। আপনি চাইলে মক্কানগরীর প্রাচীন যুগের আবহও দেখতে পারবেন। হজের এই গেম খেলতে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনাকে সার্বক্ষণিক সহায়তা করবে। তিনভাবে গেমটি খেলা যাবে, ফ্রি প্লে মোড, স্টোরি মোড এবং অনলাইন মোড। ফ্রি প্লে মোডে আপনি ইসলামের বিভিন্ন ঐতিহাসিক স্থানের ভার্চুয়াল জগতে ইচ্ছামতো বিচরণ করতে পারবেন। স্টোরি মোডে একজন শিক্ষকের অধীনে আপনি ইসলাম শিক্ষার ছাত্র হিসেবে গেম খেলতে পারবেন, সেই সাথে গেম খেলতে খেলতে ইসলামের অনেক বিষয় শিখতে পারবেন। এবং অনলাইন মোডে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করা অন্যান্য গেমারদের সাথে ভার্চুয়ালি হজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এছাড়া বিখ্যাত ইসলামী বক্তাদের লাইভ আলোচনায় অংশগ্রহণের ব্যবস্থাও থাকবে। গেমটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। ২০২১ সালের সেপ্টেম্বরে মুসলিম 3D গেমটি বাজারে ছাড়া হবে। অতীতেও বিভিন্ন সময়ে মহামারী, প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে হজ পালনে বিঘ্ন ঘটেছে। মুসলিমদের সবচেয়ে বড় সম্মেলন হজ কী কী কারণে ব্যাহত হয়েছিল সে সম্পর্কে জানতে চাইলে কী কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।